আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার স্ক্রিনের সামনে আপনারা দুইটা কন্ট্রোল বক্স দেখতে পাচ্ছেন। দুইটা কন্ট্রোল বক্স কুদরত ভাই আমার কাছে পাঠিয়েছিলেন, কুদরত ভ্যান স্টোর। এই দুইটা কন্ট্রোলার আমার কাছে কুরিয়ার করে পাঠাইছিলেন, দুইটা কন্ট্রোলারের সমস্যা আছে। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, শুধু আনবক্সের ভিডিও দিয়েছিলাম। আজকে আমরা দুইটা কন্ট্রোল বক্সকে রিপেয়ার করব, দুইটা কন্ট্রোল বক্সে দেখব কি সমস্যা আছে। এই দুইটা কন্ট্রোল বক্সের ভিতরে প্রথমত আমরা আগে এই কন্ট্রোল বক্সটাকে ঠিক করব, তারপরে আমরা এই নতুন কন্ট্রোল বক্সটাকে ঠিক করব। তো নতুন কন্ট্রোল বক্সটা আমরা একটু সাইডে রাখি। আমরা এই কন্ট্রোল বক্সটা ঠিক করব, কন্ট্রোল বক্স ঠিক করার আগে আমাদেরকে দেখতে হবে কন্ট্রোল বক্সের 5 ভোল্ট আছে কি না। আমরা যদি একটু 5 ভোল্ট চেক করি, তো 5 ভোল্ট চেক করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটা সিরিজ লাইন ব্যবহার করতে হবে, সরি একটা চার্জার ব্যবহার করতে হবে, যেহেতু এতে 48 ভোল্ট ইন করতে হবে। 48 ভোল্ট ইন করার পরে আমরা বুঝতে পারবো যে কন্ট্রোলারে 5 ভোল্ট আছে কি না। যদি কন্ট্রোলারে 5 ভোল্ট থাকে তাহলে তো ঠিক আছে, কন্ট্রোলারে 5 ভোল্ট না থাকলে সমস্যা আছে। তো আশা করা যায় কন্ট্রোলারে 5 ভোল্ট ঠিক আছে, যেহেতু কুদরত ভাই আমাকে বলেছে যে গাড়িতে লাগালে মোটর ঘোরে না, শুধু একটা সাউন্ড হয়, কোঁত কোঁত একটা সাউন্ড হয়, মোটর ঘোরে না। তো আমরা এই কন্ট্রোলারটির প্রথমত, তারপর আমরা 5 ভোল্ট আগে চেক করে নেব। তো বন্ধুরা, 5 ভোল্ট চেক করার আগে আমরা এখানে একটি চার্জার ব্যবহার করব। দেখুন আমি একটি চার্জার নিয়েছি, চার্জার নেওয়ার পরে চার্জারের আমি এই চার্জার দিয়ে সবসময় কাজ করি, যার কারণে আমি এখানে ক্লিপ লাগায় রাখছি। এখানে 4টা ব্যাটারি রাখা সম্ভব না, যার কারণে চার্জার দিয়ে কাজ করতে হয়। আমরা কালো ক্লিপটি কালো ক্লিপের সাথে লাগাই নিলাম। লাল ক্লিপের সাথে লাল ক্লিপ লাগানোর আগে আমরা এখানে চাবি সুইচের যে লাইনটি আছে, চাবি সুইচ থেকে যে লাইনটি ঘুরে এসে কন্ট্রোল বক্সে লাগছে, সেই লাইনটিকে এখানে লাগিয়ে নিব। দেখুন আমি এখানে লাগিয়ে নিলাম। এরপরে আমরা চার্জারটিতে লাইন দিব, চার্জারটিতে লাইন দিয়ে আমাদেরকে দেখতে হবে 5 ভোল্ট আছে কিনা। তো দেখুন চার্জারে কিন্তু বাতি জ্বলতেছে, চার্জার থেকে লাইন প্রবেশ করা হয়ে গেছে। আমরা এখন এখানে একটি মাল্টিমিটার দ্বারা চেক করে দেখবো যে 5 ভোল্ট আছে কি না। আমার মিটারের দিকে লক্ষ্য করবেন, আর আমি যে 5 ভোল্ট দেখার জন্য কালো নখটি যে আছে, কালো নখটি এখানে কালো তারের সাথে লাগিয়ে নিলাম। এর ভিতরে যে কোনো কালো তারের সাথে লাগালি হবে, সব কালো তারই একই। আমরা লাল তারটিতে দেখবো 5 ভোল্ট আছে কি না। দেখতে পাচ্ছেন এখানে 5.4 ভোল্ট দেখাচ্ছে, সরি 6 ভোল্ট দেখাচ্ছে। তো 5 ভোল্ট ঠিক আছে। পিকআপের তারে যদি আমরা দেখি, পিকআপের তারেও 5 ভোল্ট ঠিক আছে, 5.9 দেখাচ্ছে, 5 ভোল্ট ঠিক আছে, দুইটাতেই 5 ভোল্ট ঠিক আছে। আমরা এখানে এই কন্ট্রোলারটি খুলবো, খোলার আগে আমরা যদি একটা মোটরের সাথে সংযোগ করি তাহলে বুঝতে পারবো যে আমাদের এই কন্ট্রোলারটির কি সমস্যা আছে, বা আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তো দেখুন এই যে আমি মোটরটি নিচ্ছি, আমি চার্জারটাকে এদিকে একটু সাইডে রাখি আর কন্ট্রোলারটাকে এদিকে একটু সরাই নিই। ভিডিওটি যাতে ছোট হয় সেজন্য আমি তারগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে মোটরটি খুব সুন্দরভাবে সংযোগ করে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে জায়গা অল্পর কারণে আমি কিন্তু সেভাবে দেখাইতে পারতেছি না আপনাদেরকে। আমরা এই পিকআপটি যদি টানি, তো দেখুন মোটরে কিন্তু শুধু একটা শব্দ হচ্ছে, কিন্তু গাড়ি চলছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা শব্দ হচ্ছে, বুঝতে পারতেছেন শব্দটি, সাউন্ডটি। আমরা যদি এই মোটরের আইসিটাকে মাপ দিয়ে দেখি আইসি ঠিক আছে কি না, আমাদেরকে তো আইসিও দেখতে হবে। মোটরের আইসি যদি নষ্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। আমরা মোটরের আইসিটিকে মাপ দিই, মোটরের
তো বন্ধুরা দেখুন, আমার ডিভাইসে দুইটা দুইটা লাইট জ্বলতেছে। আমরা যদি মোটরটা যদি ঘুরাই, তো দেখেন আমার তিনটা লাইটই কিন্তু আপ ডাউন করতেছে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, তিনটা লাইটই আপ ডাউন করতেছে, তিনটা লাইটই আপ ডাউন করতেছে। তার মানে আমাদের মোটরের আইসি ঠিক আছে, মোটরের আইসির কিন্তু কোনো সমস্যা নেই, মোটরের আইসির সমস্যা নেই। তারপরে আমাদের এই সমস্যাটা হচ্ছে, তা আমাদেরকে কন্ট্রোলারটা খুলে দেখতে হবে কন্ট্রোলারের ভিতরে কি সমস্যা আছে। আমরা কন্ট্রোলারটাকে খুলবো। কন্ট্রোলারটা খোলার আগে আমি ডিভাইসটাকে সরিয়ে রাখি, যেহেতু ডিভাইসের আমার এখানে আর কোনো প্রয়োজন নাই। কন্ট্রোলারটাতে কুদরুত ভাই এখানে একটা চিহ্ন দিয়েছে, আবার এই পাশে দেখেন এই যে এখানে দুই সাইডে ব্যারিকেড দিছে, মাঝখানে এক লেখা দিছে যাতে ওনার কন্ট্রোলার যেন পরিবর্তন না হয়। এখানে নাম্বার দিয়ে দিছে, চিহ্ন দিয়ে দিছে। আমরা বক্সটিকে খুব সুন্দরভাবে খুলে নিলাম। বন্ধুরা আমরা কিন্তু কন্ট্রোলারের বক্সের ভেতর থেকে কন্ট্রোলারটিকে খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। খোলার পরে আমাদেরকে প্রথমত আগে খুব সুন্দরভাবে দেখতে হবে যে কোনো পার্টসটি নষ্ট বোঝা যায় কি না, বা এমনি পুড়ে গেছে এরকম দেখা যায় কি না। যদি এরকম পুরা দেখা যায় তাহলে তো বোঝাই গেল যে কোন জায়গায় কোন সমস্যা আছে। যদি পুরা না বোঝা যায় তাহলে আমাদেরকে মিটার দিয়ে মাপ দিতে হবে। তো আমরা প্রথমত কন্ট্রোলারের এই পাশে মসপেট গুলাকে খুব সুন্দরভাবে মাপ দিয়ে নেব। কন্ট্রোলারটি মাপ দেওয়ার, মসপেট গুলা মাপ দেওয়ার জন্য আমরা এখানে একটি অ্যানালগ মিটার ব্যবহার করব। অ্যানালগ মিটারের X1 ব্যবহার করেছি আমি। আপনারা চাইলে অন্য অন্য যে রিডিং গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, X1 বা X100, X10 এগুলো ব্যবহার করতে পারেন। প্রথমত আমাদেরকে দেখতে হবে এখানে লাইন কত দেখায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মান দেখাচ্ছে 15, তারপরেরটা তো দেখাচ্ছে 15। আমাদের এখান থেকে দুই ভাগে ভাগ করা আছে, এখানে দেখাচ্ছে 6.1, এখানেও দেখাচ্ছে 6.1, আবার এটাতে দেখাবে 15। দেখুন এটাতে 15-র থেকে একটু বেশি চলে এসেছে, এটাতেও 15 থেকে বেশি চলে এসেছে। আবার এ পাশে দেখেন এখানে কিন্তু 6-এর থেকে কম আছে, এ পাশে 15-এর থেকে একটু বেশি আছে, আবার এ পাশে 15 থেকে একটু বেশি আছে, এখানে 6 থেকে একটু কম আছে, এখানেও 6 থেকে কম আছে। আমাদের এখানে কিন্তু রিডিং দুই রকম হয়ে গেল। তা আমরা যদি পরবর্তীতে আবারও এই পাশে ধরি, দেখেন এখানে কিন্তু এই 6 থেকে কমই দেখাবে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু 6 থেকে কম দেখাচ্ছে। আমাদেরকে এই মসফেট সাইটের যে পার্টস গুলো আছে সেগুলো কিন্তু চেক করতে হবে না। আমরা এই একইভাবে মাপ দেওয়ার পরে যখন আবারও ঘুরে মাপ দেবো তখন সম্পূর্ণ লাইন একই শো করবে। আমাদেরকে দেখতে হবে এই যে মসফেট, সরি, মোটরের যে আইসি আছে, আমাদের যে ব্যারামটা আছে এই ব্যারামের ক্ষেত্রে আমাদের আইসির সাইডে কিন্তু বেশি সমস্যাটা হয়। আমরা এই আইসির সাইডটা মাপ দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করতে হবে এবং মোটরের সাথে অবশ্যই সংযোগ দিয়ে নিতে হবে। আমরা চাইলে এখানে অ্যানালগ মিটারও ব্যবহার করতে পারবো। অ্যানালগ মিটার ব্যবহার করার ক্ষেত্রে রিডিংটা দেখতে একটু সমস্যা হয়, আর ডিজিটালের ক্ষেত্রে মিটারের রিডিং দেখতে সমস্যাটা অনেক কম হয়, যার কারণে আমরা ডিজিটাল মিটারই ব্যবহার করি। আপনারা চাইলে ডিজিটাল ব্যবহার করতে পারবেন, অ্যানালগও ব্যবহার করতে পারবেন, যার যেটা ভালো হয় সেই মিটারই ব্যবহার করতে পারবেন। আমি ডিজিটাল মিটারই ব্যবহার করি বেশিরভাগ, অ্যানালগ মিটার খুব কম ব্যবহার করি। অ্যানালগ মিটার শুধু মসফেট মাপার জন্য ব্যবহার করি, ডিজিটাল মিটারে মসফেটের মাপ তেমন খুব একটা সঠিক দেখায় না।
আমরা পুনরায় আবার কন্ট্রোলারকে লাগিয়ে নেব মোটরের সাথে। মোটরের সাথে লাগানোর পরে আমাদের কিন্তু অবশ্যই 5 ভোল্ট দিতে হবে, 5 ভোল্ট না দিলে আমরা বুঝতে পারবো না। 5 ভোল্টের জন্য 48 ভোল্ট ইন করতে হবে, 48 ভোল্ট ইন করার পরে 5 ভোল্ট দিতে হবে, চাবি সুইচের লাইনটা লাগিয়ে নিতে হবে। একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, অনেকে বলেন যে ভাই এত কথা বলেন কেন, ভাই কথা যদি না বলে তাহলে তো আপনি বুঝতে পারবেন না, শুধু বোবার মতন আপনারা দেখায় গেলাম, আপনি কিছুই বুঝলেন না, তাহলে ওই দেখার কিন্তু কোনো মানেই থাকে না। আমি যদি আপনারা বোঝাই তাহলে কিন্তু জিনিসটা আপনি বুঝতে পারবেন ভালো, আর যদি না বোঝায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। না বুঝতে পারলে সেই ক্ষেত্রে একটা কাজ করে, যদি বুঝতেই না পারেন তাহলে কাজ করার কি দরকার। আমি লাইটের আলোটাকে কমিয়ে নিলাম, লাইটের আলো বোর্ডের উপরে পড়লে সমস্যা হচ্ছে, যার কারণে আমি লাইটটাকে অফ করলাম। লাইট অফ করার পরে মানে অন্ধকারই হয়ে গেল, আমি আবার লাইটটাকে জ্বালিয়ে দেবো, লাইট ছাড়া অন্ধকার দেখা যাচ্ছে। আমরা এখানে চার্জারের যে লাইনটি আছে সেই চার্জারের লাইনটি আবার লাগিয়ে নিব। আমি এই ভিডিওটা করতেছি, কুদরত আলী ভাই আমাকে বারবার করে ফোনে রিকোয়েস্ট করেছেন যে ভাই এই কাজটা যখন করবেন, কাজ করার সময় অবশ্যই একটা ভিডিও করবেন, আমি যাতে আপনার ভিডিও দেখে বুঝতে পারি। আমরা কন্ট্রোলারটিকে ঘুরে নিয়ে এদিকে করে, যেটা আমরা আমাদেরকে বোর্ডের ভিতরে এখানে এই জায়গায় যে পার্টসগুলো আছে এগুলোকে মাপ দিয়ে নিতে হবে। আমি একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই, আমার ক্যামেরাতে কিন্তু আপনারা তেমন খুব একটা ভালো মতো বুঝতে পারতেছেন না, তারপর আমাদেরকে এইখানটাতে দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে হলো, আমি আপনাদেরকে একটু আরেকটু ভালোভাবে দেখাই। আমাদেরকে এই যে এইখান থেকে এই কয়েকটা পার্টসকে চেক করতে হবে, এর ভিতরে কোনো একটা পার্টস নষ্ট থাকার কারণে আমাদেরকে এই সমস্যাগুলো ভোগ করতে হচ্ছে, হয়তোবা এই পার্টসটাও নষ্ট হইতে পারে, এরপরে দ্বিতীয় নম্বরটাও নষ্ট হইতে পারে, এখান থেকে যে এটাও নষ্ট হইতে পারে, এটাও নষ্ট হইতে পারে, অথবা এ পাশে যে পার্টসগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেও কোনো একটা পার্টস নষ্ট হইতে পারে, সম্ভবত হয় এটা হবে অথবা এ পাশে এইটা হবে, যেটা আমি এখানে আপনাদের দেখানোর ফাঁকে আমি মাল্টিমিটার দ্বারা একটু মাপ দিয়েছি। মাপ দেওয়ার পরে আমি দেখতে পেলাম আমার হলুদ সাইডে কিন্তু সেন্সর করতেছে না, আমি একটু জুম কমিয়ে নিই, জুম করা থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আপনারা আমার এই মিটারের রিডিংয়ের দিকে একটু ফলো করবেন, দেখেন এখানে 5 ভোল্ট দেখাচ্ছে। আমার লাইটটাকে জ্বালিয়ে দিতে হবে, লাইট না জ্বালালে অন্ধকার হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু 0 দেখাচ্ছে, যখন আমরা মোটরটাকে ঘুরাচ্ছি মোটরের যে এই পাশে খেয়াল করবেন, যেহেতু এই পাশে আমি হাত দিয়ে ঘুরাচ্ছি, দেখেন আমি যখন মোটরটাকে যখন ঘুরাই এখানে তখন রিডিং আপ ডাউন করতেছে, এখানে যখন আমি ঘুরাইতেছি তখনও রিডিং কিন্তু আপ ডাউন করতেছে, যখন আমি এ পাশে ধরে ঘুরাচ্ছি তখন রিডিং আপ ডাউন করতেছে, কিন্তু এই যে মাঝখানেরটাতে যখন আমি ঘুরাচ্ছি তখনও কিন্তু রিডিং আপ ডাউন করতেছে, এখানে আপ ডাউন করতেছে, তারপরেও কিন্তু মোটরটি আমাদের ঘুরছে না। আমরা এ পাশের লাইন কিন্তু ঠিক আছে, এ পাশেগুলো সমস্যা নাই, আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো যখন আমরা কাজ করি অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, যার কারণে অনেক সমস্যা হয়। দেখুন এখানে কিন্তু রিডিং কাজ করতেছে না, আপনারা দেখতে পারলেন ওই পাশে রিডিং কাজ করতেছে, এ পাশে
রিডিং কাজ করতেছে না। আমরা যদি একটু তার পরেরটাতে দেখি, সবুজ তার নীল তারেরটাতে যদি দেখি, দেখেন রিডিং কাজ করতেছে। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে হ্যাঁ, রিডিং আমি যখন চাকা ঘোরাচ্ছি তখন কিন্তু রিডিংটি কাজ করতেছে। আবার এ পাশেরটাতে যদি ধরি, তো এ পাশেরটাতে দেখেন রিডিং কিন্তু কাজ করতেছে, রিডিং আপ ডাউন করতেছে, পয়েন্ট আপ ডাউন করতেছে, ভোল্টেজ আপ ডাউন করতেছে। আবার এই যে হলুদ তারের সাইডে, আপনারা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখুন হলুদ তারের সাইডে যে ডায়োডটি দেওয়া আছে, ডায়োডটা আমি এ পাশে ধরতেছি, এই যে এ পাশে ধরলাম, দেখেন এখানে কিন্তু রিডিং কাজ করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিডিং কাজ করতেছে না। আবারও যদি আমরা আমরা যদি এই পাশে ধরি, এই পাশে ধরার পরে দেখেন রিডিং কিন্তু কাজ করতেছে। যখন আমরা ওই পাশে ধরতেছি তখন কিন্তু রিডিংটি কাজ করতেছে না। আমাদেরকে এই ছোট্ট একটা পার্স উঠাই ফেলতে হবে। আমরা এই পার্সটি সাধারণ চোখে হয়তো অনেকেই খুব কমই দেখতে পারি। আমি কিন্তু কাজ করতেছি এখানে মাইক্রোস্কোপ ব্যবহার করেছি। মাইক্রোস্কোপ ব্যবহার করার কারণে আমার একটু পার্টসগুলো দেখতে সুবিধা হচ্ছে, বড় বড় দেখা যাচ্ছে। দেখুন আমরা কিন্তু এই যে এই পার্টসটিকে চেঞ্জ করব। আপনারা হয়তো আমার স্ক্রিনে নাম্বারটাও বুঝতে পারতেছেন না, আমি যদি আরেকটু ক্লিয়ার। বন্ধুরা আমরা যে পার্টসটিকে পাল্টাবো এটা দেখেন এখানে আসলো 332, অর্থাৎ 332। এই 332 এই ট্রানজিস্টারটি একবার ডাইরেক্ট সরাসরি আমাদের এই চিপস আইসি যে আছে এই আইসির ভেতর থেকে কিন্তু বের হয়ে আছে। এই আইসির ভেতর থেকে বের হয়ে আসে এই চিপসটি কিন্তু কাজ করতেছে না, এই রেজিস্ট্যান্সটি কাজ করতেছে না। আমরা এই রেজিস্ট্যান্সটিকে চেঞ্জ করব। এই রেজিস্ট্যান্সটি চেঞ্জ করার পরে আমাদেরকে আবারও দেখতে হবে যে আমাদের আর কোনো সমস্যা আছে কি না। আমরা এই রেজিস্ট্যান্সটিকে খুব সুন্দরভাবে এখান থেকে রিমুভ করব। এই ট্রানজিস্টারটি চেঞ্জ করার সময় আমরা এখানে অবশ্যই কিন্তু হট গান ব্যবহার করব, হিট গান ব্যবহার করব। হিট গানের হিট দ্বারা আমরা এইটিকে খুব সুন্দরভাবে খুলে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু খুলে নিলাম, দেখতে পাচ্ছেন আমার খোলা হয়ে গেল। খোলার পরে আমরা সেম মানের আরো একটি এরকম রেজিস্ট্যান্স নেব। রেজিস্ট্যান্স নিয়ে আমরা এখানে লাগিয়ে দেব। আমরা সেম মানের রেজিস্ট্যান্সগুলো কোথায় পাবো, এই রেজিস্ট্যান্সগুলো কোথায় পাবো? আমরা এই রেজিস্ট্যান্সটি আমরা অন্য কন্ট্রোলার থেকে নিতে পারবো, অন্য যে কন্ট্রোলার থেকে নিব আমাদের সেই কন্ট্রোলারটিও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই কন্ট্রোলারের ভেতরে রেজিস্ট্যান্সটি খোলার পরে ওই কন্ট্রোলারটি অকাজ হয়ে যাবে। তো আমাদের এই অনেক সময় দেখা যায় যে মসফেট সাইড পুরোটাই পুড়ে যাওয়া বোর্ড থাকে, সেই বোর্ডের ভেতর থেকে আমরা কিন্তু এই রেজিস্ট্যান্সটি খুব সুন্দরভাবে খুলে নিতে পারি, বা সেই রেজিস্ট্যান্সগুলো দিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারি। তো আমি রেজিস্ট্যান্সটি এখান থেকে খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। খোলার সময় আমার এই পাশের রেজিস্ট্যান্সটি কিন্তু দেখতে পাচ্ছেন সরে গিয়েছে, রেজিস্ট্যান্সটি এখানে আছে কিন্তু সরে গিয়েছে, যে এই পাশটা আলোক হয়ে গেছে। তো এটা আমাদেরকে খুব সুন্দরভাবে আবারও বসিয়ে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে উপর দিকে উঠে আছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে আলোক হয়ে আছে। আমরা সেম মানের আরো একটি রেজিস্ট্যান্স নিলাম, এই রেজিস্ট্যান্সটি আমরা এখানে লাগিয়ে দেব। রেজিস্ট্যান্সটি লাগানোর সময় অবশ্যই কিন্তু এখানে উল্টা সিধা আছে, উল্টা সিধা দেখে লাগাইতে হবে। উল্টা সিধা দেখে যদি না লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ ঠিক মতো হবে না।
আমাদেরকে খোলার সময় মার্ক করতে হবে যে আমরা কোন পাশ থেকে কিভাবে খুলেছি বা কোন সাইডে আমাদের রিডিং কত ছিল। রিডিং এর উপরেই এর কাজ হবে। আমাদেরকে আবারও এখানে হিট দিয়ে বসিয়ে দিতে হবে। দেখুন আমি আবারও খুব সুন্দরভাবে হিট দিয়ে লিখছি। এটা কিন্তু উঠে গিয়েছিল, আমরা এটাকেও খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেল। লাগানোর পরে আমাদেরকে দেখতে হবে আমাদের লাইনটি আমরা যে খুলেছিলাম আমাদের রিডিংটি ঠিক আছে কিনা। রিডিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদেরকে আবারও খুলে ঘুরে লাগাইতে হবে। আমরা আমরা কিন্তু এখানে রিডিং দেখতে পাচ্ছি না। রিডিং না দেখতে পারার কারণ হলো আমরা যে হিটগান ব্যবহার করেছি, হিটগানের সাথে আমরা পেস্ট ব্যবহার করেছি, সেই পেস্টের কারণে আমরা রিডিংটিকে বুঝতে পারতেছি না। আমরা এখানে একটু পেট্রোল দ্বারা পরিষ্কার করে নিব। পেট্রোল দ্বারা পরিষ্কার করার পরে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে কি না। বন্ধুরা দেখুন আমরা কিন্তু যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে লাগানো আছে, 3-3-2, অর্থাৎ এর সবগুলো কিন্তু একদিকে থাকবে না। দেখুন এ পাশেরটা আছে 3-3-2, আবার এ পাশেরটা আছে হলো 3-3-2 ওই দিকে, আবার এ পাশেরটাও আছে কিন্তু ওই দিকে, আর এটা আছে কিন্তু হলুদটা কিন্তু আছে এই দিকে, হলুদটা কিন্তু আলাদাভাবে লাগানো আছে। ঠিক একইভাবে আমাদের এইখানে এই যে এই সাইডের যে পার্টস গুলো আছে এখানেও কিন্তু ওইভাবে একটা উল্টা করে লাগানো আছে যাতে এটার সাথে কাজ করে। আমাদের এখানে লাগানো হয়ে গেল। আমরা যদি একটু রিডিংটা মাপ দিয়ে নিই যে আমাদের রিডিংটি এখানে ঠিক মতো কাজ করতেছে কিনা। আমি আগে দেখে নিই, তারপরে আমি আপনাদেরকে আবারও দেখাবো যে রিডিং গুলো কাজ করতেছে কিনা। তো বন্ধুরা আমাদের রিডিং কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে জুম আমার কমিয়ে দিতে হবে। আমি জুম কমিয়ে নিচ্ছি, আমার মিটারে রিডিং এর দিকে খেয়াল করবেন, লক্ষ্য করবেন মিটারে রিডিং এর দিকে। দেখুন আমি এ পাশে ধরেছিলাম, এ পাশে কিন্তু আমার রিডিংটি কাজ করতেছিল না, এখন কিন্তু এ পাশে রিডিং কাজ করতেছে। আশা করি আমাদের এই কন্ট্রোলারের আর কোনো সমস্যা নাই। তারপর আমরা যদি এখন একটু লাইন দিয়ে পিক আপটা লাগায় দেখি যে কাজ করে কি না। আমরা যে পিক আপটি লাগিয়েছি, পিক আপের কালো তারটি এর ভেতর থেকে বের হয়ে গিয়েছে, যার কারণে মোটরটি ঘুরছে না। আমরা কালো তারটিকে এখানে লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমাদেরকে পিক আপ টেনে দেখতে হবে গাড়িটি চলে কি না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মোটরটি ঘুরছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। দেখতে পাচ্ছেন এ পাশে দেখতে পাচ্ছেন ঘুরতেছে, এ পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এ পাশেও কিন্তু ঘুরতেছে। এই যে দেখেন আমার হাতের সামনে এই যে ঘুরতেছে, খুব সুন্দরভাবে ইজিলি স্মুথভাবে ঘুরতেছে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি দেখে উপকার হবে।
যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আজকে একটা কন্ট্রোলার এখন একটা কন্ট্রোলার ঠিক করলাম, আমি পরবর্তীতে আবারও দ্বিতীয় কন্ট্রোলারটি যেটা আছে, আমি দ্বিতীয় বলছি না, দ্বিতীয় কন্ট্রোলার হলো আমার কাছে যে ভাই কন্ট্রোলার পার্টি আছেন কুদরত আলী ভাই, কুদরত আলী ভাই এখানে নাম্বার দিয়ে দিয়েছেন দ্বিতীয় নাম্বার, আর এটাতে দিয়েছিল প্রথম নাম্বার, এই যে এক নাম্বার দিয়েছেন এখানে দুই নাম্বার দিয়েছেন, যার কারণে আমি বলতেছি দ্বিতীয় নাম্বার। তাই বলে আবার কেউ ভাবেন না যে দুই নম্বর কন্ট্রোলার, কন্ট্রোলার কিন্তু দুই নম্বর না, এখানে নাম্বার দেওয়া আছে যাতে ওনার কন্ট্রোলার কারোর সাথে মিশাল না হয় বা অশমিস না হয়। আমরা এই কন্ট্রোলারটির ভিডিও আজকে দেখালাম, আমি আগামীতে এই কন্ট্রোলারের ভিডিও দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।